আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি খালেদা নাসরিন, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। প্রথমে স্বাগত জানাচ্ছি আমি আজকের ক্লাসে। আজ আমি অনার্স প্রথম বর্ষের অ্যানিমাল ডাইভার্সিটি 1 কোর্সটি থেকে একটি টপিক, তোমাদের চাহিদা মতো একটি টপিক বেছে নিয়েছি। টপিকটি হচ্ছে টিনিয়াসুলিয়াম। চলো শিক্ষার্থীরা, আমরা টিনিয়াসুলিয়াম মানে ফিতা কৃমি সম্পর্কে খুঁটিনাটি বিষয় জেনে নেই। আজ আমি তোমাদের যে অংশগুলো পড়াবো বা আজকের ক্লাসের মাধ্যমে যে বিষয়গুলো তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, সেই বিষয়গুলো এক নজরে আমরা দেখে নেই। সিস্টেমেটিক পজিশন অফ টিনিয়াসুলিয়াম অর্থাৎ টিনিয়াসুলিয়ামের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, মর্ফোলজি অফ টিনিয়াসুলিয়াম, টিনিয়াসুলিয়ামের দৈহিক অঙ্গ সংস্থান, লাইফ সাইকেল অফ টিনিয়াসুলিয়াম, টিনিয়াসুলিয়ামের জীবনচক্র, প্যাথোজেনেসিটি বা রোগতত্ত্ব, প্যারাসাইটিক অ্যাডাপটেশন বা পরজীবীয় অভিযোজন সম্পর্কে। চলো একে একে আজকের পাঠগুলো দেখে নিই। প্রথমে সিস্টেমেটিক পজিশন অফ টিনিয়াসুলিয়াম। ফাইলাম প্লাটিহেলমিনথেস। প্লাটিয়াস মানে ফ্ল্যাট, হেলমিন্থ মানে কৃমি, অর্থাৎ চ্যাপ্টাদেহি সিলিয়ামবিহীন বিহীন এবং শিখাকোষযুক্ত কৃমিকে প্লাটিহেলমিনথেস শ্রেণীর পর্বের অন্তর্গত করা হয়েছে। কৃমিদের কয়েকটি পর্ব রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথেস। এদের দেহ চ্যাপ্টা এবং এদের দেহে কোনো সিলুম নাই, কারণ দেহটাই তো চ্যাপ্টা, তাহলে দেহ গহ্বরের অবস্থানটা একেবারেই অনুপস্থিত, আর দেহে শিখাকোষ বা ফ্ল্যাম সেল রয়েছে। আর শ্রেণী হচ্ছে সিস্টোডা। সিস্টোডা এরা সকলেই অন্তঃপরজীবী, অর্থাৎ জীবদেহের ভিতরে, পোষক দেহের অভ্যন্তরে এরা বসবাস করে, আর দেহ অসংখ্য প্রোগ্লটিড নিয়ে গঠিত। আমরা জানবো এরপরে প্রোগ্লটিড কি। পরিপাক নালী বিহীন, দেহে কোনো পরিপাক নালী নাই, সিস্টোডা অন্তর্গত যারা তাদের কোনো পরিপাক নালী নাই। ট্রেমাটোরদের পরিপাক নালী রয়েছে, তবু অসম্পূর্ণ ধরনের, আর এদের কোনো পরিপাক নালী নাই, একেবারে অনুপস্থিত। তারপরে সাবক্লাস হলো ইউসিস্টোডা। ইউসিস্টোড মানে প্রকৃত সিস্টোড, ইউ মানে হলো প্রকৃত। এদের স্কোলেক্স রয়েছে এবং ভ্রূণের 6টি হুক রয়েছে, যে হুক দ্বারা পোষক দেহে এরা সহজে আটকে থাকতে পারে। ভ্রূণের হুক সমৃদ্ধ ভ্রূণকে বলা হয় হ্যাগজাক্যান্থ। হ্যাগজা মানে 6। তাহলে পোষক টিনের ক্ষেত্রে শুকুরের দেহে হ্যাগজাক্যান্থ 10টা থাকে। শুকুরের যে পেশি আছে, পেশির গায়ে সহজে এরা এই হুকের সাহায্যে আটকে থাকতে পারে। অর্ডার হচ্ছে টিনয়িডিয়া। কোলেক্সে 4টি গভীর খাঁজযুক্ত চোষক রয়েছে। তাই কোলেক্সে রয়েছে 4টি চোষক। চোষকগুলো হচ্ছে বাটি আকৃতির, মানে চোষকের ভিতরে গভীর গর্ত রয়েছে। এই বাটি আকৃতির এই চোষকগুলোকে বলা হয় এসিটাবুলাম। তারপরে জেনাস রয়েছে টিনিয়াম, আর ক্যারোলাস লিনিয়াস 1758 সালে এর নামকরণ করেন। বড় আকারের ভেসিকলযুক্ত সিস্টিসার্কাস লার্ভা ধসা রয়েছে। আর টিনিয়া সোলিয়াম হচ্ছে স্পিসিস। এদের ইউটেরাসে মানে প্রজনন অঙ্গে 7 থেকে 13টি শাখা রয়েছে, আর এরা উভয়লিঙ্গিক প্রাণী, মানে প্রত্যেকটা প্রোগ্লটিডেই স্ত্রী প্রজনন অঙ্গ, পুং প্রজনন অঙ্গ উভয়ই রয়েছে। তাহলে আমরা জেনে নিলাম সিস্টেমেটিক পজিশন এবং বেসিক ক্যারেক্টারিস্টিক একই সাথে, যে কোন কোন বৈশিষ্ট্যের জন্য এরা এই পর্বে পড়েছে, এই ক্লাসে পড়েছে এবং ইউসিস্টোডা শ্রেণীতে পড়েছে, টিনোইডিয়া অর্ডারে পড়েছে, টিনিয়া নামকরণ করা হয়েছে, টিনিয়াসুলিয়াম নামকরণ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আর এই শ্রেণীবিন্যাসটি প্রদান করেন রুপার্ট এবং বার্নস 1994 সালে। ওনারা বিখ্যাত জুলজিস্ট এবং ওনাদের ইন্ট্রোডাকশন টু জুলজি এবং নন কর্ডের উপরে বিখ্যাত বইও রয়েছে। এরপরে জেনে নিব মর্ফোলজি অফ টিনিয়া। মর্ফোলজি হচ্ছে অঙ্গ সংস্থান, বহি অঙ্গ সংস্থান এবং অভ্যন্তরীণ অঙ্গের গঠন সম্পর্কে আমরা
সহজ ভাবে জেনে নিব, সিম্পলি জেনে নিব। তাহলে এটা আমরা একটা ট্যাপ ওয়ার্মের ইমেজ দেখতে পাচ্ছি। ট্যাপ ওয়ার্মটা দেখতে কেমন? খুবই লম্বা, অসংখ্য প্রোগ্লটিড রয়েছে, পিন আকৃতির, পিনের মাথায় যেরকম একটু ইয়ে থাকে, খাঁজযুক্ত মাথা থাকে, ওই মাথার মধ্যে একটু ছোট্ট মাথা রয়েছে, সরি মাথা বলা যাবে না কারণ এখানে কোনো সংবেদী অঙ্গ নাই, একে বলা হয় স্কোলেক্স রয়েছে। স্কোলেক্সে রয়েছে চারটি চোষক এবং দুই সারি হুক। আমরা স্কোলেক্সটা দেখে নেই। স্কোলেক্সে দুই সারি হুক রয়েছে, এক সারি হুক ছোট আকৃতির, এক সারি হুক হচ্ছে বড় আকৃতির, এবং চারটি গভীর খাঁজ মানে গভীর গর্তযুক্ত চোষক রয়েছে, যাদেরকে কী বলা হয়? অ্যাসিটাবুলা। তাহলে টিনিয়ার মস্তকটা আমরা দেখে নিয়েছি, মস্তক বলবো না, স্কোলেক্সটা আমরা দেখে নিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা একটু একটু এক্সপ্যান্ড করে যদি দেখি, বড় করে দেখি, তাহলে কেমন দেখা যাবে? দেখো চোষকগুলো, চোষকগুলো কেমন ভিতর দিকে গর্তযুক্ত, উপরের দিকে একটু পাড় রয়েছে, বাটি, আগের যে বাটিগুলো ছিল আমরা দুধ খাওয়ার বাটি বলি, এই বাটি আকৃতি। তো হুক দুই ধরনের, স্মল হুকস অ্যান্ড লার্জ হুকস, আর চোষক ইংরেজিতে সাকার বলা হয়। এরপর আমরা দেখব প্রোগ্লটিড। প্রোগ্লটিড প্রতি একটি প্রোগ্লটিড আমি দেখেছি, প্রতিটি প্রোগ্লটিডটিতে কী থাকবে? ওভারি থাকবে, মানে জেনিটাল অর্গ্যান থাকবে, পুং জেনিটাল অর্গ্যান এবং স্ত্রী জেনিটাল অর্গ্যান উভয়ই থাকবে, এই জন্য একে উভয়লিঙ্গিক প্রাণী বলা হয়। মানে পুং প্রজনন অঙ্গ, স্ত্রী প্রজনন অঙ্গ প্রত্যেক প্রোগ্লটিডেই উপস্থিত থাকবে। তাহলে দেখো ওভারি দেখতে পাচ্ছি আমরা, ইউটেরাস দেখতে পাচ্ছি, পুং প্রজনন অংশের অঙ্গের অংশ হিসেবে টেস্টিস দেখতে পাচ্ছি, স্ত্রী প্রজনন অঙ্গ হিসেবে ভ্যাজাইনা রয়েছে, এবং পুং প্রজনন অঙ্গ হিসেবে স্পার্ম ডাক্ট রয়েছে। তাহলে এদের কি হয়? সেলফ ফার্টিলাইজেশনই বেশি ঘটে, যেহেতু স্বনিষেকই বেশি ঘটে, যেহেতু একই প্রোগ্লটিডের ভিতরে দুটি প্রজনন অঙ্গ রয়েছে, এই জন্য সেলফ ফার্টিলাইজেশন হতে পারে। আবার পাশাপাশি দুটি প্রোগ্লটিড গুলো যদি পেঁচিয়ে যায়, তাহলে একটা প্রোগ্লটিটের স্ত্রী গ্যামেট অপর প্রোগ্লটিটের পুং গ্যামেটের মাধ্যমে মিলন হতে পারে। এক্ষেত্রে আমরা বলবো যে পরনিষেক, যদি প্রাণী একটা কিন্তু প্রোগ্লটিড ভিন্ন ভিন্ন। এরপর আমরা লাইফ সাইকেল, যেটি পরীক্ষায় বারবার আসে, যে টিনিয়াসুলিয়ামের লাইফ সাইকেল বা জীবন চক্র বর্ণনা করো। টিনিয়াসুলিয়াম হচ্ছে একটি দ্বিপোষকীয় পরজীবী, অর্থাৎ এর জীবনচক্রে পোষক কয়টা? দুইটা, এই জন্যকে ডাইজেনেটিক প্যারাসাইটও বলা হয়। তাহলে পোষকদ্বয় কে কে? পোষক হচ্ছে মানুষ, মানুষকে প্রাইমারি পোষক বা প্রাথমিক পোষক বলা হয়, কারণ এর দেহের ভিতরে পূর্ণাঙ্গ কৃমি বাস করে এবং এর প্রজনন সম্পন্ন হয়। আর সেকেন্ডারি পোষক হিসেবে রয়েছে শুকর বা পিগ। কিভাবে লাইফ সাইকেলটা সম্পন্ন হয় আমরা একটু জেনে নেই। তাহলে এই ইমেজটিতে লাইফ সাইকেলে বিভিন্ন দশা দেখানো হয়েছে। আমরা যদি পূর্ণাঙ্গ কৃমি হিসেবে স্টার্ট করি, তাহলে পূর্ণাঙ্গ কৃমিটা কোথায় থাকে? মানুষের অন্ত্রে বাস করে, এবং অন্ত্রের প্রাচীরে এর স্কোলেক্সটা হুকের সাহায্যে প্রবেশ করিয়ে এর অ্যাসিটাবুলাম বা সাকার দিয়ে ফ্লুইডগুলাকে গ্রহণ করতে থাকে, মানে খাদ্য হিসাবে কোষ রস, টিস্যু রস এবং আন্তঃকোষীয় ফাঁকে যে রসগুলো রয়েছে সেই রসগুলো গ্রহণ করে ওর স্কোলেক্সটাকে অন্ত্রের প্রাচীরে প্রবেশ করানোর মাধ্যমে। আর প্রোগ্লটিড অংশগুলো অন্ত্রের ভিতরে ছড়ানো ছিটানো পেঁচিয়ে অবস্থায় থাকে, অনেক বড়, একটি পূর্ণাঙ্গ কৃমির আকৃতি অনেক বড় এটি থাকে তাহলে মানব দেহে। তখন যখন পূর্ণাঙ্গ কৃমিটা বড় হয়ে যায়, বড় হওয়ার পরে এর শীর্ষের দিকে, নিচের দিকে প্রোগ্লটিডগুলো হলোকে বলা হয় ম্যাচিউর প্রোগ্লটিড বা পরিপক্ক প্রোগ্লটিড। সেখানে স্ত্রী প্রজনন অঙ্গ এবং পুং প্রজনন অঙ্গ উভয় রয়েছে, এবং তাদের ভিতরে স্ত্রী প্রজনন অঙ্গের ভিতরে এক্স বা ওভাম তৈরি হয়, আর পুং প্রজনন অঙ্গের মধ্যে স্পার্ম তৈরি হয়। উভয়ের মিলনের মাধ্যমে যে জায়গর তৈরি হয়, জায়গর থেকে লার্ভা তৈরি হয়। সেই তাহলে এটা কোথা থেকে? গ্র্যাভিড প্রোগ্লটিড বলা হয়, মানে যে প্রোগ্লটিডের ভিতরে অসংখ্য ফার্টিলাইজড বা নিষকৃত ডিম রয়েছে তাদেরকে বলা হয় গ্র্যাভিড প্রোগ্লটিড। ইন্টারেস্টিং কি, এই প্রাণীটা নিচের দিকে প্রোগ্লটিডগুলো অনবরত খসে পড়ে এবং মানুষের মলের সাথে বহি পরিবেশে সহজে বেরিয়ে আসতে পারে, সেরকম একটি গ্র্যাভিড প্রোগ্লটিড এখানে দেখানো হয়েছে। গ্র্যাভিড প্রোগ্লটিডের ভিতরে অসংখ্য কি ফার্টিলাইজড মানে নিষেকৃত ডিম রয়েছে। সে আমি ডিমের একটি ইমেজ দিয়েছি, এই ডিম যখন মাটিতে এসে পড়ে সেখানে কিছু পরিস্ফুটন সম্পন্ন হয়,
ডিমের ভিতরে যে লার্ভাটা তৈরি হয় সেই লার্ভাকে বলা হয় হ্যাগজাক্যান্থ। হ্যাগজাক্যান্থ লার্ভাতে রয়েছে 6টি হুক, 6টি হুক বিশিষ্ট সেই লার্ভাকে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু হ্যাগজা মিন্স 6, এই 6টি হুক থাকার জন্য একে হ্যাগজাক্যান্থ বলা হয়। তাহলে হ্যাগজাক্যান্থ লার্ভা কোথায় রয়েছে? ডিমের ভিতরে রয়েছে, আর ডিম রয়েছে মানুষের মলের মধ্যে। এখন শুকর মল ভোগী, মল খায়, মল ভুজি, মল খাওয়ার সাথে সাথে অসংখ্য ফার্টিলাইজড এগ উইথ হ্যাগজাক্যান্থ লার্ভা সহ শুকরের অন্ত্রে চলে যায় এবং শুকরের অন্ত্রে আরও পরিস্ফুটন সম্পন্ন হয়। এবং শুকরের দেহে এটি পরিস্ফুটিত হয়ে প্রো ব্লাডার ওয়ার্ম, মানে প্রাথমিক ব্লাডার ওয়ার্মটা তৈরি হয়, যে যার থাকে উল্টা স্কোলেক্স, কোলেক্সটা ভিতর দিকে ঢুকানো থাকে এবং ব্লাডার দিয়ে এটি পরিবেষ্টিত থাকে। এই অবস্থায় যে হ্যাগজাক্যান্থ লার্ভা, একে বলা হয় সিস্টি সার্কাস লার্ভা, তখন উল্টা স্কোলেক্স বিশিষ্ট এই লার্ভাটি কোথায়? শুকরের অন্ত্রের প্রাচীর ভেদ করে কোথায়? যে রক্তস্রোতের মাধ্যমে বিভিন্ন পেশিতে গিয়ে আবদ্ধ হয় এবং পেশিতে অবস্থান করতে থাকে। তখন পেশিতে অসংখ্য সাদা সাদা স্পট দেখা যায়, তখন এই পেশিকে বলা হয় মিজলি পর্ক। এই ব্লাডার ওয়ার্ম বা সিস্টি সার্কাস যুক্ত শুকরের মাংসকে বলা হয় মিজলি পর্ক। এই সাদা সাদা স্পট যেটা দেখা যায় এগুলো আসলে ব্লাডার ওয়ার্ম, শুকরের মাসেলের মধ্যে চলে যায়। তাহলে শুকরের অন্ত্রে চলে গেল এক্স, এক্সের ভিতরে আছে লার্ভা, লার্ভাটা যখন পরিস্ফুটিত হয়ে বের হয়ে আসবে তখন এটি রক্তস্রোতের মাধ্যমে অন্ত্রের প্রাচীর ভেদ করে ক্যাপিলারির মাধ্যমে সে রক্তস্রোতে প্রবেশ করবে এবং রক্তস্রোতের মাধ্যমে সে পেশিতে গিয়ে এগুলো আটকে থাকবে। এবং এই পেশি যদি মানুষ ভক্ষণ করে, যারা পিকের মাংস, শুকুরের মাংস খায় বার্গারের মাধ্যমে, পিৎজার মাধ্যমে যারা খাচ্ছে, তাহলে তাদের দেহে কি চলে যাবে? এই সিস্টি সার্কাস বা ব্লাডার ওয়ার্মটা চলে যাবে। সেই ব্লাডার ওয়ার্মটা আবার মানুষের দেহে যখন চলে যাবে তখন সেটি এই যে উল্টানোস কোলেক্সটা বের হয়ে আসবে। এই উল্টানোস কোলেক্স মানুষের পিত্ত রসের ক্রিয়ায় বের হয়ে আসবে এবং উল্টানোস কোলেক্সটা কোলেক্সটা বের হয়ে এসে সোজা স্কোলেক্স হয়ে যাবে। এই প্রো স্কোলেক্সটা তখন পরিস্ফুটিত হয়ে পূর্ণাঙ্গ স্কোলেক্সে পরিণত হবে, যে স্কোলেক্সের সাহায্যে সহজে ব্ল্যাডার ওয়ার্মটি অন্ত্রের প্রাচীরে স্কোলেক্সটাকে ঢুকিয়ে দিবে এবং খাদ্যরস শোষণ করার মাধ্যমে সে বড় হতে থাকবে এবং ব্ল্যাডারটা খসে পড়বে। কিন্তু এর স্কোলেক্সের পরের যে অংশ এটাকে বলা হয় নেক, এই নেক বা গলা অংশ থেকে অসংখ্য নতুন প্রোগ্লটিড স্টুবিলাইজেশনের মাধ্যমে বের হয়ে আসবে। সেই প্রোগ্লটিডগুলো আস্তে আস্তে বড় হয়ে ম্যাচিউর প্রোগ্লটিডে পরিণত হয়ে পূর্ণাঙ্গ ট্যাপওয়ার্ম বা টিনিয়াতে পরিণত হবে। এভাবে তার লাইফ সাইকেল সম্পন্ন করবে। তাহলে ওর লাইফ সাইকেলে কয়টি পোষক ব্যবহার করেছে? দুইটি। তাহলে পূর্ণাঙ্গ কৃমি থাকছে মানুষের অন্ত্রে এবং লার্ভা দশাগুলো ডিম থেকে, ডিম ভক্ষণের মাধ্যমে কোথায় প্রবেশ করছে? পিগের অন্ত্রে। তাহলে পিগের দিয়ে লার্ভাল পূর্ণাঙ্গ ডেভেলপমেন্টটা সম্পন্ন হয়ে, পরিস্ফুটন সম্পন্ন হয়ে সে ব্লাডার ওয়ার্ম বা সিস্টি সার্কাস লার্ভা দশায় পরিণত হবে। তাহলে আমরা জেনে নিলাম লাইফ সাইকেলের বিভিন্ন স্টেজ এবং কোথায় কোন স্টেজগুলো থাকে। আচ্ছা, মাইগ্রেশন ঘটার সময় যে মানুষের দেহ থেকে পিগের দেহে, পিগের দেহ থেকে আবার মানুষের দেহে গেল, তাহলে এই যে চলনটা, এই চলনকে বলা হয় মাইগ্রেশন বা পরিযান বা অভিপ্রয়ণও বলি। তাই মাইগ্রেশন নর্মাল রুট হচ্ছে পিগের দেহ থেকে মানুষ, মানুষের দেহ থেকে পিগের দেহে যাবে। এখন অনেক সময় এই সিস্টি সার্কাস হ্যাগজাক্যান্থ লার্ভাটা কোথায় থাকে? এগুলো থাকে হলো মানুষের বিষ্ঠার মধ্যে বা মলের মধ্যে। সে আমরা যদি শাকসবজি ভালো মতো না ধুয়ে খাই তাহলে কি এই মল কোথাও চলে আসতে পারে? শাকসবজির মধ্যে চলে আসতে পারে, ফ্রেশ যে শাকসবজি ফলমূলের মধ্যে চলে আসতে হয়। অনেক সময় এই এগ ডিম দ্বারা, এই যে নিষেকৃত ডিম দ্বারা আবার মানুষ আক্রান্ত হতে পারে। তখন কি এটা পিগের দেহে যাওয়ার কথা ছিল, যদি মানুষের দেহে চলে আসে তাহলে এটাকে এলোমেলো পরিযান বা অ্যাভারেন্স মাইগ্রেশন বলা হবে। তাহলে নর্মাল মাইগ্রেশন ঘটবে মানুষ টু পিক, পিক টু মানুষ। কিন্তু এই ডিমটা যদি পুনরায় মানুষের মলের মাধ্যমে, মানুষের যদি মল খেয়ে আবার আক্রান্ত হয় তাহলে কি অ্যাভারেন্ট মাইগ্রেশন বা এলোমেলো পরিযান ঘটাবে, তখন সিস্টি সার্কাস দ্বারা মানুষ আক্রান্ত হবে।
সাধারণত অ্যাডাল্ট চিনিয়া দ্বারা মানুষ আক্রান্ত হয় এবং সিস্টিসার্কাস লার্ভা দ্বারা পিগ আক্রান্ত হয়। এক্ষেত্রে অ্যাভারেন্ট মাইগ্রেশন বা এলোমেলো পরিযানের ক্ষেত্রে মানুষ সিস্টিসার্কাস লার্ভা দ্বারা আক্রান্ত হবে, এবং মানুষেরও সিস্টিসার্কোসিস হবে, মানে মানুষের পেশিতেও এই সিস্টিসার্কাস লার্ভা চলে যাবে। এখন এই টিনিয়াসোলিয়াম দ্বারা কি কি সমস্যার সৃষ্টি হয় আমরা একটু দেখি একে, বা টিনিয়াসোলিয়ামের রোগতত্ত্ব। রোগ তত্ত্বের ক্ষেত্রে আমরা প্রথমে জানবো পোষক। পোষক তো আমরা জেনে গেছি, প্রাইমারি পোষক বা প্রাথমিক পোষক হচ্ছে মানুষ, সেকেন্ডারি পোষক হচ্ছে শুকর বা পিগ, মানে দুটি মেরুদণ্ডী প্রাণী। তারপরে আমরা লাইফ সাইকেলও জেনে নিলাম যে অ্যাডাল্ট থাকে মানুষের দেহে এবং সিস্টিক সার্কাস বা ব্লাডার ওয়ার্মটা থাকে পিগের দেহে। তাহলে সিস্টিক সার্কাস দ্বারা যে রোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সিস্টিসার্কোসিস। সিস্টিসার্কোসিস এটি সিস্টিসার্কাস লার্ভা দ্বারা পিগের দেহে বা পিগের পেশি যে বিনষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এই রোগটাকে বলা হয় সিস্টিসার্কোসিস। বলে পিগের মাংস তার কি মার্কেট ভ্যালুটা হারিয়ে ফেলে। আর মানুষের দেহে পূর্ণাঙ্গ টিনিয়া যাওয়ার ফলে যে রোগ হয় তাকে বলা হয় টিনিয়াসিস। টিনিয়াসিসের ফলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আমাদের যে অন্ত্রের লুমেনে অসংখ্য কৃমি জড়ো হয়ে অন্ত্রের লুমেনটা বন্ধ করে দিতে পারে, খাবার যাতায়াত বন্ধ করে দিতে পারে, ভমিটিং হতে পারে, তারপর রক্ত স্বল্পতার সৃষ্টি হতে পারে, পুষ্টিহীনতা, পেট ব্যথা, মাথা ব্যথা, ক্ষুধা মন্ধা, নানা ধরনের প্রবলেমের সৃষ্টি হবে। আর এই টিনিয়াসিস রোধ করার এক কিছু আমাদের মিজার্স অবলম্বন করতে হবে। সেই মিজার্সগুলো হচ্ছে প্রথমে যে প্রাথমিক মিজার্স হিসাবে বা প্রোফাইল্যাক্সিস হিসাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করব, পিগের মাংসকে অ্যাভয়েড করব, তাহলে এগুলো হবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা, পিগের মাংস অ্যাভয়েড করা। আর সেকেন্ডারি হিসাবে আমরা ট্রিটমেন্ট নিতেই হবে, কৃমিনাশক ঔষধ খেতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর রোগ তত্ত্ব সম্পর্কে জেনে নিলাম। রোগ তত্ত্বের প্রথমেই তোমরা দিবে রোগের নাম, পোষকের নাম, দশাগুলোর নাম, লাইফ সাইকেলটা একটু সংক্ষেপে বর্ণনা করতে হবে, রোগের লক্ষণগুলো বর্ণনা করতে হবে, এবং এর ট্রিটমেন্ট বা চিকিৎসা কী, এবং প্রোফাইল্যাক্সিস বা কোন কিউর নিলে আমরা এটা দ্বারা আক্রমণের প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে দিতে হবে। সর্বশেষে আমরা জানবো প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন অফ টিনিয়াসোলিয়াম। টিনিয়াসোলিয়াম কিভাবে আমাদের দেহে সহজেই বসবাস করছে, পোষক দেহে কিভাবে সহজেই থাকতে পারছে, এটাই হলো। এর জন্য তার দুই ধরনের মডিফিকেশন দরকার হয়, একটা হচ্ছে ফিজিক্যাল মডিফিকেশন আর একটা হলো ফিজিওলজিক্যাল মডিফিকেশন। ফিজিক্যাল মডিফিকেশন মানে দৈহিক গঠনে তার কিছু পরিবর্তন আনতে হয়েছে, আর একটা হচ্ছে তার শারীরবৃত্তীয় কাজে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে, যেহেতু অন্যের দেহে সে বসবাস করে। তাহলে অ্যানাটমিক্যাল বা ফিজিক্যাল মডিফিকেশনের মধ্যে তার দেহে কি রয়েছে, স্কুলেক্স রয়েছে, সাকার রয়েছে। স্কুলেক্স এবং সাকার দ্বারা সহজেই, স্কুলেক্স দ্বারা সহজেই সে অন্ত্রের প্রাচীর ভেদ করতে পারছে। স্কুলেক্সে হুকস রয়েছে, দুই সারি কাঁটা রয়েছে, কাঁটা দ্বারা অন্ত্রের প্রাচীরকে সে বিদীর্ণ করে ভিতরে ঢুকিয়ে ফেলে স্কুলেক্সটাকে, এবং সেখানে বাটি আকৃতির গভীর যে সাকার বাইসেটাবুলাম রয়েছে তা দ্বারা সহজেই আমাদের দেহের ফ্লুইডটা চুষে খেতে পারছে। তাকে কি সে সম্পূর্ণ হজমকৃত এবং বিশুদ্ধ খাবারটা খাচ্ছে, তাকে কোনো হজমের প্রয়োজন নাই, কোনো পরিপাক নালীর তাহলে তার কোনো প্রয়োজন নাই, যেহেতু সে ফ্রেশ এবং শোষণকৃত খাবারটা সে খাচ্ছে। ইন্টেগুমেন, আচ্ছা, সে আমাদের অন্ত্রে বাস করে, সে তার দেহ তো একটা প্রোটিন, কিন্তু সে হজম হচ্ছে না, তার কারণ তার হজম প্রতিরোধী একটি আবরণ রয়েছে, কিউটিকল রয়েছে, কিউটিকল থাকার কারণে সে হজম হচ্ছে না, কারণ কিউটিকল হজম করে কোনো এনজাইম মানুষের দেহে নেই। বডিশেপ, বডিশেপটা খুবই ফ্ল্যাট, এই জন্য এটার নাম কি ফ্ল্যাটি হেলমেন্টিস, ফ্ল্যাটিয়াস, খুবই চ্যাপটা, চ্যাপটা থাকার কারণে সে দেহে পড়ে থাকতে পারছে, এবং সহজেই সে অন্ত্রের যে পেরিস্টালসিস মুভমেন্ট রয়েছে মুভমেন্টটাকে অতিক্রম করতে পারছে। সেন্স, নো সেন্স অর্গ্যান, তার দেখার প্রয়োজন নাই, সে অন্ধকার একটা জায়গায় থাকে অন্ত্রের লোমেনের মধ্যে, কারণ সে চুষে কাচ্ছে, তার হাঁটা চলার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, চুপচাপ স্কুলে ঢুকিয়ে দিয়ে সে চুষে খেয়ে তার দেহে বৃদ্ধি ঘটাচ্ছে। এগুলো ছিল তার ফিজিক্যাল বা অ্যানাটমিক্যাল অ্যাডাপ্টেশন। আর ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনের মধ্যে আমরা বলতে পারি পিএইচ, যে অন্ত্রের যে পিএইচ, পিএইচ এর সাথে সে সহজে খাপ খাওয়া নিতে পারে, এবং পিএইচ এর ফ্ল্যাকচুয়েশন
মানে পিএইচটা কমে বেড়ে গেলেও তার কোনো প্রবলেম হয় না, তাহলে পিএইচের ফ্ল্যাকচুয়েশনটাও সক্ষম করতে সহ্য করতে সে ইজিলি সক্ষম। লো অসমেটিক প্রেশার, তার দেহের অসমেটিক প্রেশার খুব কম থাকায় আমাদের দেহের অসমেটিক প্রেশারের চেয়ে তার দেহে অসমেটিক চাপ কম হয়, সে অনেক কিছু ইজিলি শোষণ করে নিতে পারছে। আর পেস্টাসিভ মুভমেন্ট মানে অন্ত্রের যে মুভমেন্টটা সেই মুভমেন্টটাকে সহজে সে অতিক্রম করতে পারে। আরেকটা হচ্ছে হলো হাই রিপ্রোডাক্টিভিটি, মানে তার প্রজনন করার ক্ষমতা খুবই বেশি, প্রচুর পরিমাণে ডিম তৈরি করে, প্রচুর পরিমাণে স্পার্ম তৈরি করে এবং প্রচুর পরিমাণে ফার্টিলাইজ বা নিষেকৃত এগ তৈরি হয়, যার মাধ্যমে সে প্রজাতির ধারাবাহিকতা সহজেই রক্ষা করতে পারছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জেনে নিলাম টিনিয়া সুলিয়ামের শ্রেণীবিন্যাস, কেন এটা প্লাটিহেল মেন্থিসে পড়ে, সেসব বৈশিষ্ট্যগুলো, এর সিম্পল গঠন সম্পর্কে, এর লাইফ সাইকেল বা জীবনচক্র সম্পর্কে, রোগতত্ত্ব সম্পর্কে এবং পরজীবীয় অভিযোজন সম্পর্কে। তো কিছু কোশ্চেন এর পাশাপাশি আরও কিছু প্রশ্ন তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে একটি প্রোগ্লটিটের চিহ্নিত চিত্র আঁকা তোমাদের শিখতে হবে। আর যেগুলো আমি আজকে লেকচারে দিলাম এই কোশ্চেনগুলো তোমরা যদি পড়ো তাহলে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষার খাতায় সুন্দর করে লিখতে পারবে। তোমরা ভালো থেকো এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।